আসসালামু আলাইকুম। মার্শাল আইডিয়া স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সাবিনা ম্যাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ম্যাম তোমাদের বাংলা সাবজেক্টের ছবি দেখে বর্ণ লিখি, ছবি দেখে বর্ণ লিখি নিয়ে আলোচনা করবো। মানে আমি ছবি দিয়ে রাখবো, সাথে কি তোমরা ছবিটা দেখে বর্ণটা লিখবে। ছবি দেখে বর্ণ লিখি, তাহলে আজকে আমাদের টপিকসের নাম কি? ছবি দেখে বর্ণ লিখি। তাহলে তোমরা সবাই খাতা খুলে নাও আর দেখো তোমাদের বইতে এই ছবিগুলো দেওয়া আছে, তোমরা সবাই দেখে নাও। আর আমার সাথে সাথে বলার চেষ্টা করো, আমি জানি তোমরা সবাই জানো যে কাঁঠাল এটা কি, এটা হচ্ছে কাঁঠাল। তোমরা সবাই দেখে নাও এটা কি, এটা হচ্ছে কাঁঠাল। তাহলে আমরা জানি কতে কাঁঠাল, আমি তোমাদের শিখিয়েছিলাম কতে কাঁঠাল, তাহলে কতে কি হয়, কাঁঠাল হয়। তাহলে কাঁঠালের প্রথম বর্ণ কি? ক। তাহলে আজকে আমি ছবি রেখে প্রথম বর্ণ লিখব, তাহলে কাঁঠালের প্রথম বর্ণ হচ্ছে ক, কাঁঠাল। কতে কাঁঠাল, তাহলে আমি এখন এখানে লিখব ক। তোমরা সবাই দেখে নাও, আমি প্রথমে একটা মাত্রা দিয়ে দিব সোজা করে একদম নিচে নিয়ে, এখানে একটু বিন্দু দিয়ে দিলে তোমাকে লিখতে সুবিধা হবে। তারপর এখান থেকে ধরে একদম নিচে নামি, হয়ে গেল ক। তাহলে কতে কাঁঠাল, এটা কি? কাঁঠাল। কাঁঠালের প্রথম বর্ণ কি? ক। তাহলে আমরা শিখলাম কতে কাঁঠাল, কতে কাঁঠাল। আমি আবারও লিখে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, মাত্রা দিয়ে নাও, নিচে নামিয়ে এই বিন্দুর সাথে লাগিয়ে আবার নিচে নামিয়ে নিই। এটা হচ্ছে ক, কতে কাঁঠাল। তাহলে আমরা এখানে কি শিখলাম? ছবি দেখে বর্ণ লিখি, তাহলে এটা হচ্ছে ছবি। এটা কিসের ছবি? কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফল, কাঁঠাল আমাদের জাতীয় ফল, আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। আর কাঁঠালের প্রথম বর্ণ হচ্ছে ক। ম্যাম এখানে ক লিখে দেখাচ্ছি, তোমরা সবাই এরকম করে লিখে নাও, দেখো এটা হচ্ছে ক। তাহলে আমরা জানি কতে কাঁঠাল, কতে কাঁঠাল। এখন দেখো এটা কি বলতো, এটা হচ্ছে উড়োজাহাজ। এটা কি? উড়োজাহাজ মানে খেলনা। তাহলে আমি এখন বলতো খেলনার প্রথম বর্ণ কি হবে, আমি জানি তোমরা সবাই পারো, খেলনার প্রথম বর্ণ হচ্ছে খ। খেলনার প্রথম বর্ণ কি? খ। খতে খেলনা, খতে কি হয়, খেলনা হয়। তাহলে আমি এখন এখানে খেলনার প্রথম বর্ণ লিখে দেখাবো তোমাকে, তোমরা সবাই দেখে নাও। এটা কি? এটা হচ্ছে খ। তাহলে খতে খেলনা, এটা কি? খেলনা। তোমরা সবাই বাসায় খেলাধুলা করো, তোমাদের যে খেলনাগুলো আছে সেই খেলনার প্রথম বর্ণ হচ্ছে খ, তাহলে খতে খেলনা, খতে কি? খেলনা। আবার দেখো ম্যাম আবার লিখে দেখাচ্ছি, তোমরা সবাই খবরটা লিখে নাও। এটা হচ্ছে খ। তাহলে খেলনার প্রথম বর্ণ কি? খ। তোমরা সবাই আমার সাথে সাথে বলো খতে খেলনা, খতে খেলনা। এটা কি? এটা হচ্ছে খেলনা, খেলনার প্রথম বর্ণ হচ্ছে খ। খেলনার প্রথম বর্ণ কি? খ। তাহলে খতে কি হয়, খেলনা হয়। এবার দেখো এটা কি, এটা হচ্ছে গাড়ি। তোমাদের সবার কি বাসায় গাড়ি আছে, তো তোমরা দেখে নাও এটা কি, এটা হচ্ছে গাড়ি। দেখছো এটা কি, এটা হচ্ছে গাড়ি, এটা কি, এটা হচ্ছে গাড়ি। তাহলে গাড়ির প্রথম বর্ণ কি হবে বলতো, গাড়ির প্রথম বর্ণ হবে গ, গতে গাড়ি। এখন দেখো ম্যাম গ লিখে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে গ, গতে গাড়ি। আবারও দেখাচ্ছি দেখে নাও, এটা কি, এটা হচ্ছে গ। গতে কি হয়, গতে গাড়ি, গতে কি হয়, গতে গাড়ি। তোমরা সবাই দেখে নাও, গাড়ির প্রথম বর্ণ কি গ, গাড়ির প্রথম বর্ণ কি গ। আবার দেখে নাও গতে গাড়ি, গতে গাড়ি, গতে কি হয়, গাড়ি হয়, গতে কি হয়, গাড়ি হয়। এবার দেখে নাও এটা কি বলতো, এটা হচ্ছে ঘড়ি। তোমাদের সবার বাসায় কি আছে, ঘড়ি আছে।
ঘড়ির প্রথম বর্ণ কি ঘ ঘড়ির প্রথম বর্ণ কি ঘ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি আর দেখো ম্যাম ঘড়িকে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে ঘ তাহলে ঘতে কি হয় ঘড়ি হয় ঘতে ঘড়ি হয় আবার লিখে দেখাচ্ছি ছোট্ট সোনামণিরা তোমরা সবাই ম্যামের সাথে সাথে ঘ বর্ণ লিখে না এটা হচ্ছে ঘ বর্ণ এটা কি ঘ বর্ণ ঘতে ঘড়ি হয় ঘতে ঘড়ি ঘতে ঘড়ি তাহলে ঘতে কি হয় ঘড়ি হয় ঘতে ঘড়ি এবার দেখো এটা কিসের ছবি তোমরা জানো এটা হচ্ছে ব্যাগের ছবি এটা কিসের ছবি ব্যাগের আমরা জানি মুতে ব্যাগ হয় দেখো মু লিখে দেখাচ্ছি তোমরা দেখো মু কিভাবে লিখতে হয় একদম সোজা করে উপরে এটা কি এটা হচ্ছে উম উমনে ব্যাগ লেখার জন্য কি লাগে উম লাগে ব্যাগ লেখার জন্য কি লাগে উম লাগে তাহলে উমতে কি হয় ব্যাগ হয় উমতে কি হয় ব্যাগ হয় তোমরা আবার দেখে নাও এটা কি এটা হচ্ছে উম তাহলে উমতে কি হয় ব্যাগ ব্যাগ লিখতে কি লাগবে উম লাগবে তোমরা আবার দেখে নাও এটা হচ্ছে উম উমতে ব্যাগ মুতে ব্যাং মুতে কি হয় ব্যাং হয় মুতে কি হয় ব্যাং হয় তাহলে আমরা আবার ছবিগুলো দেখে নিচ্ছি তোমরা আমার সাথে সাথে অক্ষরগুলো বলার চেষ্টা করো এটা হচ্ছে কি এটা হচ্ছে কাঁঠাল দেখো সবাই এটা কি এটা হচ্ছে কাঁঠাল কাঁঠালের প্রথম বর্ণ কি ক কতে কাঁঠাল হয় কতে কি হয় বলো তো কতে কাঁঠাল হয় কতে কাঁঠাল দেখো এটা কি এটা হচ্ছে খেলনা খতে খেলনা তাহলে কি আমরা ছবি দেখে বর্ণটা লিখতে পারবো আমি যদি এরকম ছবি তোমাদের রেখে দিই তোমরা সাথে সাথে বর্ণটা লিখবে এটা কি এটা হচ্ছে খেলনা খেলনার প্রথম বর্ণ কি খ তাহলে খতে খেলনা দেখছো সবাই দেখে নাও এবার দেখে নাও এটা হচ্ছে গ এটা কি এই বর্ণটার নাম হচ্ছে গ গতে কি হয় দেখো তো গতে গাড়ি তোমাদের সবার বাসা কি এরকম গাড়ি আছে তোমরা সবাই খেলাধুলা করো সে গাড়ির প্রথম বর্ণ হচ্ছে গ সবাই দেখছো এটা কি এটা গাড়ি গাড়ির প্রথম বর্ণ কি গ তাহলে গতে গাড়ি গতে গাড়ি এবার দেখে নাও এটা কি এটা হচ্ছে ব্যাং এটা কি ব্যাং ব্যাং লিখতে কি লাগে উঁ লাগে তাহলে উঁতে কি হয় ব্যাং হয় ম্যাম দেখো উঁ লিখে দেখাচ্ছি তোমরা দেখে নাও উঁতে কি হয় ব্যাং হয় উঁতে কি হয় ব্যাং হয় উঁতে ব্যাং হয় আবার দেখে নাও ছবিগুলো কতে কাঁঠাল কতে কাঁঠাল তাহলে কতে কি হয় বলতো কাঁঠাল হয় আমাদের জাতীয় ফল কাঁঠালের প্রথম বর্ণ কি ক আমাদের জাতীয় ফল কাঁঠালের প্রথম বর্ণ হচ্ছে ক আমাদের জাতীয় ফল কাঁঠাল তোমরা জানো আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল কাঁঠাল খেলে কি হবে শক্তি হবে কাঁঠাল খেলে অনেক শক্তি হবে সেই কাঁঠালের প্রথম বর্ণ হচ্ছে ক এটা হচ্ছে খেলনা আমরা বাসায় ছোট্টরা কি বলি খেলনা দিয়ে খেলাধুলা করি সেই খেলনার প্রথম বর্ণ হচ্ছে খ দেখছো সবাই এটা হচ্ছে খ ফর মানে খেলনা লেখার জন্য আমার কি খ বর্ণটা লাগবে তাহলে খতে খেলনা এবার দেখো এটা কি এটা হচ্ছে গাড়ি এটা কি এটা হচ্ছে গাড়ি গাড়ি লিখতে কি লাগবে বলো তো গ লাগবে গতে গাড়ি গতে কি হয় গাড়ি হয় এটা কি দেখো তো এটা হচ্ছে ঘড়ি এটা কি এটা কিসের ছবি ঘড়ির ছবি তাহলে ঘতে ঘড়ি দেখছো সবাই এটা কি এটা হচ্ছে ঘ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি আর এটা কি দেখো তো এটা হচ্ছে ব্যাঙের ছবি তোমরা দেখে নাও এই ব্যাঙের ছবি ব্যাঙ লেখার জন্য কি লাগবে আমাদের উঁ লাগবে উঁতে কি হয় ব্যাঙ হয় দেখো
এটা কি এটা হচ্ছে উ এটা কি এটা হচ্ছে উ তোমরা দেখে নাও উ এটা হচ্ছে উ তাহলে কি ব্যাং লেখার জন্য কি লাগবে উ লাগবে উতে ব্যাং হয় উতে কি হয় ব্যাং হয় উতে কি হয় ব্যাং আজকে ম্যাম তোমাদের তাহলে কি শিখালাম ছবি দেখে বর্ণ লিখি ছবি দেখে বর্ণ লিখি আর আমি তোমাদের হাট্টি মাটি ছড়াটা আবার একটু বলি তোমরা আবার শুনে নাও আর আমার সাথে সাথে বলার চেষ্টা করো হাট্টি মাটিম টিম তারা মাঠে পড়ে টিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম আবার একটু বলি তোমরা শুনে নাও হাট্টি মাটিম টিম তারা মাঠে পড়ে টিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।